নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সাত বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। শীতের সিজনে গরম গরম স্যুপ খেতে আমরা সবাই প্রায় ভালোবাসি। শীতের সন্ধ্যাটা একেবারে জমিয়ে দেয় এক বাটি গরম গরম স্যুপ। তাই আজ হাজির হলাম চিকেন স্যুপের রেসিপি নিয়ে। তো আসুন চটপট বানিয়ে ফেলি। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। যদি আপনারা কেউ ভেজ স্যুপ খেতে চান তাহলে চিকেনটা স্কিপ করে বাকি প্রসেস ফলো করে বানিয়ে নিতে পারেন ভেজ স্যুপও। এখন আমি চিকেন স্যুপ বানানোর জন্য গ্যাসে একটি কুকার বসিয়েছি। কুকার গরম হতেই দিয়ে দিচ্ছি এক চামচ তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি 250 গ্রাম বোনলেস চিকেন। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম প্রায় 500 ml জল। কুকার বন্ধ করে দিলাম, একটি সিটি দিয়ে নিলাম। সিটি হয়ে গেলে, প্রেসার কমে গেলে কুকারের ঢাকনা খুলে এরকম একটি স্টেনারের মতো বাটিতে ঢেলে নিলাম। জল থেকে চিকেন আলাদা হয়ে গেল। এরপর একটু ঠান্ডা করে চিকেনের পিসগুলিকে হাত দিয়েই এভাবে ঝুরো ঝুরো করে নিচ্ছি। এবার গ্যাসে একটি কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটার মেল্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করা কিছু গাজর এবং বিনস। তারপর দিয়ে দিচ্ছি ওই রকম করেই কুচি করা কিছু পেঁয়াজ, পেঁয়াজকলি এবং ক্যাপসিকাম। এই সমস্তকে একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মাঝখানে এরকম একটু জায়গা করে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি এবং গ্রেটেড আদা। রসুন আদা দিয়ে সমস্ত সবজিকে আবার খুব ভালো করে নেড়ে নিতে নিতে মিশিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণকে সমস্ত সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল এবং চিকেনের স্টকটাও মিশিয়ে দিলাম। গ্যাস হাই ফ্লেমে দিয়ে ঢেকে ফুটে উঠতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফুটন্ত স্যুপের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি এবং ঝুরে করে রাখা সেদ্ধ চিকেনের পিসগুলি। নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রান্না হতে দিয়েছি। এই ফাঁকে একটি বাটিতে নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার। এক কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিলাম। ঢাকা খুলে ফুটন্ত স্যুপের মধ্যে ধীরে ধীরে এক হাতে কর্নফ্লাওয়ার গোলা ঢেলে দিচ্ছি এবং অন্য হাতে অনবরত নাড়তে নাড়তে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম এক চামচ ডার্ক সোয়া সস, প্রায় 1.5 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ গ্রিন চিলি সস। এবার একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে স্যুপের মধ্যে দিয়ে অনবরত নাড়তে নাড়তে মিশিয়ে নিলাম। ডিম মেশানোর পর একটু ফুটিয়ে নিচ্ছি। এখন স্যুপ আগের থেকে একটু ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি এসে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্তকে সুন্দর করে মিশিয়ে নিলাম। স্যুপ একেবারে প্রস্তুত। গ্যাস অফ করে দিলাম। সার্ভ করার আগে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলাম। শীতের সন্ধ্যা জমিয়ে দিতে সার্ভ করে দিলাম গরম গরম চিকেন স্যুপ। আশা করি আমার আজকের এই চিকেন স্যুপের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমায় লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।